নমস্কার বন্ধুরা, আমি সহজিয়া। সহজিয়ার সহজ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টাচ করে অল নোটিফিকেশনস অন করে রাখুন, তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন। একজন মেয়ে হিসেবে পূর্ণতা প্রাপ্তির নামই হলো মা। একজন মেয়ে 9-10 মাস তার নিজের শরীরে একটু একটু করে বড় করে তোলে একটি প্রাণ। এই করোনা আবহে বহু মায়েদের সচেতনতা ঠিক কেমন হওয়া উচিত আসুন জেনে নিই। গর্ভবতী মায়েদের একজন সাধারণ মানুষের থেকে সবসময় বেশি সচেতন থাকা উচিত, কারণ হবু মায়ের স্বাস্থ্যবিধির সাথে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যের উন্নতি বা অবনতি সরাসরি যোগ থাকে। আর এই করোনা পিরিয়ডে যে মায়েদের অন্যান্যদের তুলনায় অনেকটা বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে তা বলাই বাহু, আসুন জেনে নিই। নাম্বার 1, বর্তমানে গর্ভবতী মায়েদের রুটিন চেক আপ মাস্ট। নির্দিষ্ট সময় অনুযায়ী চিকিৎসকের কাছে যেতে হয়, সে কারণেই বাইরে বের হবার সময় ঘড়ি, মোবাইল, আংটি জাতীয় জিনিসপত্র বাড়িতে রেখে যান, কারণ এগুলো থেকে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। আর হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক তো বাধ্যতামূলক, সে কথা আর বলার অপেক্ষাই রাখে না। এবং বাড়িতে ফিরে আসার পর জামা কাপড় ধুয়ে দিন, নিজে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নিন, দেরি করবেন না। বাইরের পোশাকে শোবার ঘরে বা খাবার ঘরে প্রবেশ করবেন না। নাম্বার 2, গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ খেতে হবে নিয়ম করে। প্রতিবার খাওয়ার আগে সাবান বা যে কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবেন। বারবার চোখে, নাকে, মুখে হাত দেওয়ার অভ্যেস বন্ধ করুন। নাম্বার 3, পরিবারের কোনো সদস্যের সর্দি, কাশি বা হাঁচি হলে তার কাছ থেকে দূরে থাকুন। সেক্ষেত্রে গর্ভবতী মাকে হোম কোয়ারেন্টাইন বা আলাদা ঘরে থাকতে হবে এবং নিজের ঘর থেকে বাইরে বেরোলে নাক মুখ ঢেকে রাখলে ভালো হয়। নাম্বার 4, সর্দি কাশি হাঁচি হলে সতর্ক হন, গরম জলের ভাপ নিন। উষ্ণ গরম জল পান করে গরম জলে গার্গেল করুন। দেখুন সর্দি কাশি সারে কিনা। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন। করোনা পজিটিভ হলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই যথাযথ সাবধানতা ও ডাক্তারের পরামর্শ মেনে চললে করোনা মুক্ত হওয়া সম্ভব। নাম্বার 5, সবসময় করোনা সংক্রান্ত খবর দেখবেন না বা শুনবেন না, কারণ অতিরিক্ত আতঙ্ক থেকে আসে মানসিক অবসাদ, যা একজন বহু মায়ের জন্য ও তার সন্তানের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। অবসর যেমনে বই পড়ুন, গান শুনুন, প্রিয়জনদের সাথে গল্প করুন, অবসাদে নয় আনন্দে থাকুন। আর অবশ্যই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ রাখুন, প্রয়োজনে বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকুন এবং আপনার যদি মনে হয় আমার ভিডিওটি আপনার বন্ধুদের কোনোভাবে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সচেতন থাকুন।